রাফসান বিন হাবিব, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবং পোশাক ব্যবহার করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবং তার পোশাক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এটা দান করে দিতে হয়, অনেকে মনে করেন না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা ওয়ারিসদের হক, ওয়ারিসরা সেটা ভাগযোগ করে পারস্পরিকভাবে তারা নিয়ে যাবেন, বা তারা কাউকে যদি দিয়ে দেন সম্মত হয়ে সেটা তারা দিতে পারেন বা রাখতে পারেন তাদের কাছে স্মৃতিস্বরূপ। এটা একান্ত তাদের বিষয়, কিন্তু ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা ইসলাম শরীয়তে নেই। আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ, ইদনিল্লাহ। এরপরে সাকিব আইডি থেকে আপনি লিখেছেন, পুজো উপলক্ষে কোনো অফার দিলে সে অফার গ্রহণ করা করে কোনো কিছু কেনা যাবে কি না? পুজো উপলক্ষে যদি অফার দেওয়া হয় সে অফার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এই অফার গ্রহণ করার মাধ্যমে কোনো অন্যায় করছেন না, আবার কোনো অন্যায়ের সহায়তাও করছেন না। আপনি যদি পুজো উপলক্ষে এমন কোনো কাজ করতেন যেটা যারা আল্লাহর সঙ্গে শির করছে তাদের জন্য প্রেরণা দেয়া কিংবা তাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা করার বিষয় থাকতো, তাহলে সেটা নিষিদ্ধ হতো। এখানে আপনি নিজে কোনো অন্যায় করছেন না এবং কোনো অন্যায়কে প্রত্যক্ষ সহযোগিতাও করছেন না, বিধায় এটি গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাইমিন এসকে আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, বাচ্চার নাম কি মাহবুদ রাখা যাবে? না, বাচ্চার নাম মাহবুদ রাখা ভুল, কারণ মাহবুদ শব্দ অর্থ হলো যাকে ইবাদত করা হয়। আপনি তো আপনার বাচ্চাকে ইবাদত করবেন না, মাহবুদ যে পূজনীয় যাকে ইবাদত করা হয়, উপাসনা করা হয়, পূজা করা হয়, তাকে মাহবুদ বলা হয়। অতএব নিজের সন্তান যেহেতু এরকম নন, এই কথা বলাটা একেবারেই অনুচিত এবং গর্হিত বিষয়। ফয়সাল হোসেন জানতে চেয়েছেন, আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেইনি, যার প্রমাণ আমার কাছে রয়েছে, সেখানে কাজে নিজ ইচ্ছায় হাঁ দিয়েছে, এরই বলে আমার স্ত্রী আমাকে তালাকের তফভিজ দিয়েছেন কোর্টের মাধ্যমে। এই তালাকটা কি আদৌ শরীয়ত সম্পন্নভাবে হয়েছে, নাকি উনি আমার স্ত্রী হিসাবে থাকবেন, অনুযায়ী পরবর্তী বিয়ে করে সে বিয়ে জায়েজ হবে কি না? ভাই ফয়সাল, প্রথম কথা হলো তালাকের বিষয়ে আমরা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে উত্তর দেই না সচরাচর, এবং আমরা এক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেই কোনো একটি ফতোয়া বিভাগে গিয়ে, ওলামা একরামের সান্নিধ্যে গিয়ে, কোনো ভালো মাদ্রাসায় ভালো কোনো আহলে ইলম ফতোয়া দিয়ে থাকেন, এরকম কোনো আলেমের কাছে গিয়ে আপনি লিখিতভাবে আপনার প্রশ্নটি পেশ করবেন এবং সেখান থেকে আপনি উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় জানার থাকে যেগুলোর উপর নির্ভর করে মাসালার উত্তর দেওয়া। আমরা মৌলিক ব্যবসায়ী এটুকু বলি, বাংলাদেশে যে কাবিননামা আছে সেই কাবিননামায় 18 নম্বর কলামে যে তালাকের তাফিজের কথা বলা আছে, আপনি সেই কালাম ইয়েতে কাবিননামা যদি স্বাক্ষর করে থাকেন তাহলে এটা আপনার পক্ষ থেকে সম্মতি হিসাবে ধরে নেওয়া হবে। আপনি যদি বিবাহর আগদ সম্পন্ন হওয়ার পর এখানে স্বাক্ষর করে থাকেন তাহলে এই স্বাক্ষরের ভিত্তিতে আপনার স্ত্রী তালাকের তাফিজের অধিকার পাবেন, সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর ভিত্তিতে। এখন এই বিষয়টি আপনি কখন স্বাক্ষর করেছেন এবং সেই শর্ত পাওয়া গেছে কি না, স্ত্রী আপনাকে কি বলে তালাকের তাফিজ তিনি গ্রহণ করেছেন, এই বিষয়গুলোকে স্টাডি করা ছাড়া আপনাদের সম্পর্ক আছে কি নেই সেটাকে বলা কঠিন। আবুবকর সিদ্দিক ওয়াইজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না? রোজা রেখে রক্ত দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এত বেশি রক্ত দেন যে আপনি অনেক বেশি দুর্বল হয়ে পড়বেন, রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা উচিত নয়।